আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসি আজকে ডিম ফেয়ার 110 ইসমাইল ম্যানশন সুপার মার্কেট। দোকানটার বাইরের থেকে আমি ভিজিট করতেছি। দেখতে পাচ্ছেন পুরো দোকানটা জুড়ে প্রোডাক্ট দিয়ে ভর্তি। আপনাদের যারা পাইকারি রাইফেল ইসের কারণে যদি আপনাদের কী বলে বিউটি পার্লার যদি থাকে, আপনাদের পার্লারের প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারবেন। আর আমাদের চায়না করোনা ভাইরাসের কারণে বর্তমান কিন্তু চায়নার যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু অনেক প্রাইস বেড়ে গিয়েছে, কারণ এখন এই মুহূর্তে চায়নার প্রোডাক্ট আসতেছেও না, টোটালি বন্ধ, কারণে প্রাইসের দাম বেশি। কিন্তু আমাদের এখানে ডিম ফেয়ার 1-এর রানা ভাইয়ের কাছে আপনারা চায়না প্রোডাক্টগুলো পাবেন, কিন্তু এই মুহূর্তে যে কমের মধ্যে পাচ্ছি এখানে রিজনেবল প্রাইসে পাবেন, এখানে দাম বাড়ানো হয়নি। তো আমরা রানা ভাইয়ের মুখে একটু শুনবো। রানা ভাই, যে করোনা ভাইরাসের কারণে যে বাংলাদেশে প্রোডাক্ট আনা বন্ধ, ইম্পোর্টের যে বন্ধ হয়ে রয়েছে, সেক্ষেত্রে আশেপাশে দোকান কেমন প্রাইস, আপনার এটা প্রাইস কেমন? আসলে আশেপাশে দোকানে অনেক রেট বাড়িয়ে দিয়েছে, মূলত এটা ঠিক না, হয়তো অসুস্থের কারণে চায়না প্রোডাক্ট হয়তো আসতে লেট হয়েছে, কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল এসে পড়বে। সুতরাং আমরা তো বাঙালি বুঝি না, একটু চান্স পেলে মনে হয় আর একটু চান্স নিয়ে নিই আর কি। কিন্তু আসলে আমরা আশেপাশের দোকান থেকে অনেক কম রাখতেছি, আমরা আগের প্রাইসে প্রোডাক্ট সেল করতেছি, কারণ মাল আসবে আমরা জানি, এতে কোনো সমস্যা নেই। আমরা তো নিজেরা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করি, কোনো সমস্যা নেই, মাল আসবে, সমস্যা নেই। হয়তো অসুস্থের কারণে একটু, কিন্তু আমাদের কাছে পার্লার যারা আছেন তাদের জন্য ওই প্রাইসে প্রোডাক্ট রাখা হবে। আগে যে প্রাইস, ওই প্রাইসে পার্লার ভুল শুধু না, যদি কোনো খুচরা কাস্টমার আসে তাদের জন্য সেম প্রাইসে রাখবেন, এবং ওই প্রাইসে পাবেন। আপনি নিঃসন্দেহে পার্লারে এ টু জেড আমাদের কাছে নিতে পারেন, পার্লারে বেড, চেয়ার, এ টু জেড সব পাবেন আপনি। কিন্তু এটা নিয়ে সরকারের ঘাটাঘাটি করতেছে যে পেঁয়াজের দাম যেরকম বেড়ে গেছে, এরকম অন্যান্য প্রোডাক্টের দাম যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে এটা নিয়ে সরকারের টিম কাজ করতেছে অলরেডি। আশা করি আমাদের প্রোডাক্ট এখানে রানা ভাইয়ের কাছে সরকার টিম এসে কোনো ফায়দা হবে না, কারণ তার কাছে যে প্রাইসে সেল করতেছে কোনো কারো কমপ্লেন নেই, কারণ আগের প্রাইসে সেল করতেছে। সেই ইম্পোর্টার তারা তাদের যে ইম্পোর্টার স্টক রয়েছে সেই প্রোডাক্টগুলো আগের প্রাইসে সেল করতেছে, অন্যান্য ইম্পোর্টার দেখা যাচ্ছে অনেক হাই প্রাইসে সেল করতেছে প্রোডাক্টগুলো। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, সবটা আমি এক নজর দেখিয়ে থাকি আপনাদেরকে। যদি এই সব থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আপনারা, অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন, এবং যেটা রেপ্লিকা রেপ্লিকা বলে দিবে, যেটা অরিজিনাল অরিজিনাল বলে দেয়। কন্টিনিউ ফালাকেন জেলে কিন্তু আমরা ডিম ফেয়ার ওয়ানে আজ থেকে না, আজকে 1-2 বছর ধরে, অনেকদিন ধরে কন্টিনিউ আমরা ভিডিও করে আসতেছি। তাদের 100-150 উপরে ভিডিও রয়েছে, আপনারা চাইলে প্লে লিস্ট সার্চ করে আসতে পারেন, ডিম ফেয়ার 1 ইউটিউবে সার্চ দিলে তাদের ভিডিও সব চলে আসে। দোকানের ভিতরে বাইরে প্রচণ্ড প্রোডাক্ট রয়েছে, আপনাদের যার যেটা পার্লার সামগ্রী প্রয়োজন সেগুলো আপনারা নিতে পারবেন। আমি সবগুলো তো আর এক একটা করে ভিডিও করা সম্ভব না, তাদের গুডাউনে আমি কয়েকবার ভিডিও করেছি, যেটা আর কি স্টক রুম, যেটা তাদের ফার্নিচার। নতুন পার্লার করতে চাইলে নতুন পার্লারের যে ফার্নিচারগুলো তারাও এখান থেকে নিতে পারবেন, রানা ভাইয়ের কাছ থেকে রয়েছে। আমার চ্যানেলে গিয়ে আপনারা লিঙ্ক ইসে চলে যাবেন, প্লে লিস্টে গেলে দেখবেন ওখানে ফার্নিচারের কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন। ডিম ফেয়ার 1 পার্লার গ্যালারি, এখানে যে বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে এই নাম্বারটায় ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার পেয়ে যাবেন, সরাসরি সংযোগ হয়ে প্রোডাক্টগুলো ঘরে বসে পারচেস করতে পারবেন। চায়নার যে কোনো প্রোডাক্টই থাক লাগুক না কেন, তার কাছে পাবেন। আরেকটা নাম্বার 01630521453, এই এয়ারটেল নাম্বার, এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করলে প্রোডাক্টগুলো ঘরে বসে পাওয়ার সম্ভাবনা রয়েছে 100%। তো ভিউয়ার্স, আজকে ভিডিওর এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর ফাল্গুনের পয়লা ফাল্গুনের উপলক্ষে রানা ভাই কিছু কথা ছিল, সেটা একটু শুনে নিই। ফাল্গুনের পয়লা ফাল্গুন উপলক্ষে সবার কাছে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন রয়েছে। আচ্ছা, খোদা হাফেজ।